পৌরসভার এখনকার যে নতুন যে নিয়োগ প্যানেল সেই নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কি বলবেন? আমার উদ্দেশ্য বলা এখানে দুর্নীতির কথাটা বললে আমি তো প্রথম থেকে তাহলে বলি যে আমাদের এই প্যানেলটা যখন তৈরি হয় তখন গভর্নমেন্টের কাছে ডিএলবির কাছে পারমিশন নেওয়া হয়েছিল। ডিএলবি অ্যাপ্রুভাল দিয়েছিল 62টা পোস্টের ভ্যাকেন্সির জন্য, ডিএলবি অ্যাপ্রুভাল দিয়েছিল। এর আগে একটা প্যানেল হয়েছে সম্ভবত 2017 সালে, প্যানেলটা কমপ্লিট হয়েছে। এবার এটা কমপ্লিট হওয়ার কথা ছিল 2019 সালে, কিন্তু এর পরীক্ষা প্রসেসিং করতে করতে আমাদের সময় লেগে যায়। 23 এবং 24 ফেব্রুয়ারি 2019 এই পরীক্ষাটা হয়, রিটেন এক্সামস হয়। 23 তারিখ হয় মজদুর, 24 ক্লারিক্যাল ডিপার্টমেন্টের পরীক্ষা হয়। তারপর থেকে প্রসেসিং ফল প্রকাশ অবধি চলে, যে কোনো কারণে হোক 28 নভেম্বর একটা ফল প্রকাশের ডেট স্থির করা হয়েছিল, অজ্ঞাত বছরে যে কোনো কারণে হোক সেটাকে বন্ধ করা হয়েছিল। আমার যতদূর মনে পড়ে সেদিনকে একটা আপনাদের বোর্ড মিটিং ছিল, কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা চলছিল। ঝামেলা না, বোর্ড মিটিংয়েতে অ্যাপ্রুভালটা না হয়েছে, এদিকে অস্থায়ী কর্মীদের একটা কোনো একটা ঝামেলা নিয়ে সেটা আটকে গেছিল। ঠিক ঠিক, হ্যাঁ, কিন্তু তারপর সেটা বন্ধ ছিল। গত 12 তারিখ আমাদের বোর্ড মিটিংয়ে সেটা ইমপ্লিমেন্ট হয়, এবং তার আগে গত 7 তারিখ আমাদের একটা প্যানেলের যারা পাস করেছে, যে এনজিও যাদেরকে পরীক্ষা নিয়েছিল তারা খাতা দেখে আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে আপনারা এটাকে প্যানেল আউট করেন চেয়ারম্যান সাহেব যে তত্ত্বাবধান, এবং সেটা 7 তারিখের রাত থেকে হয়তো SMS পায় যারা যারা পাস করেছে তাদের। আমি যতজন জানি যে 332 জন মতন মানুষ, তার অধিক হয়তো হতে পারে, জানা নেই, আমি টোটাল যা জানা আছে এইটুকুনি বললাম, 332 জন মানুষ ভাইবা কলের জন্য তারা কল পেয়েছেন বা তারা SMS পেয়েছেন বলে জানি। এখন হচ্ছে 62টা পোস্ট, এখন হচ্ছে শুধু 62টা পোস্ট থাকলে 62টা পোস্টে নিয়োগ হবে তা নয়, এর মধ্যে ফিনান্স অ্যাপ্রুভাল দেবে কতগুলো পোস্ট তার উপর কিন্তু নির্ভর করছে নিয়োগপত্র। সম্ভবত 18 তারিখ থেকে আমরা ভাইবা কাজটা শুরু হবে। আর নিয়োগপত্র নিয়ে দুর্নীতির ব্যাপারটা দেখুন, সত্যি কথা বলি, আমিও এই বোর্ডের সঙ্গে যুক্ত, চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের যথেষ্ট রকম সহযোগিতা রয়েছে, চেয়ারম্যান সাহেব রিয়াজও করে এই কাজটা করেন, এবং আমার জানে দুর্নীতির ব্যাপারটা কোত্থেকে আসবে। ভাইস চেয়ারম্যান নিজে বলছেন যে চেয়ারম্যান নাকি নিজের দলের বা নিজের ঘনিষ্ঠ লোককে এই প্যানেলে আর কি নিযুক্ত করতে চাইছেন, কি বলবেন? দেখুন একটা কথা বলি, আমি এটা জানি না, সেটা নিয়ে আমার বেশি বলাও সম্ভব না, কেন আমি নিয়োগ নিয়ে যতটুকুনি ততটুকুনি বললাম, কে কার নিয়ে কী করেছে, কে কীভাবে করেছে, এনজিও পরীক্ষা নিয়েছে, এনজিও খাতা দেখেছে, পাস করেছে, সে কে কী পাস করেছে, কে কে দুর্নীতি করেছে, দেখুন আমি এর সঙ্গে বলবো না প্রত্যক্ষভাবে যুক্ত বা পরোক্ষভাবে বলবো না যুক্ত, আমার জানা নেই ব্যাপারটা সম্পর্কে। কালকে একটা বোর্ড মিটিং হয়েছে, বোর্ড মিটিংয়ে বেশ এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে চেয়ারম্যান সাহেবের সঙ্গে এবং অন্যান্য কাউন্সিলের সঙ্গে, যেটা জানি না সেটা নিয়ে বেশি বলা আমার সম্ভব না। আচ্ছা, সম্প্রতি কাছড়াপাড়া পৌরসভায় একটি নিয়োগ সংক্রান্ত প্যানেল বেরিয়েছে, কি বলবেন সেই নিয়ে? প্যানেল কাছড়াপাড়া পৌরসভায় আমরাই প্যানেলটা আউট করেছি, যারা পরীক্ষা দিয়েছিল সফল পরীক্ষার্থীতে একটা তালিকা প্রকাশ করা হয়েছে পৌর প্রধানের আদেশে নির্দেশে। আমরা চাই যে প্রত্যেকটা যারা লিস্টেড হবে ওরাল পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেকটি 62 জনই যাতে কাছাপাড়া পৌরসভায় নিয়োগ হয় এবং সুস্থভাবে পৌরসভা চলে, এবং অন্তত কিছুটা বেকার সমস্যা মিটবে আমি আশা করি। কিন্তু গতকাল যে বোর্ড মিটিং হয়েছে তাতে বেশ কয়েকজন কাউন্সিলর আপনাদের বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই বিষয় নিয়ে যে 5 দিন আগে রেজাল্ট যখন আউট হয়ে গেছে, তাহলে আর এই বোর্ড মিটিংয়ের সার্থকতা কী আছে? ওটা ওই আমাদের দেখেন একটা কথা তোমরা দেখবে, আমাদের এটা যেহেতু বোর্ড মিটিং প্যানেল হিসাবে এই জন্যই তোমরা এটাকে খবরাখবর পেয়েছো, কিন্তু ইতিপূর্বে আমাদের যে কোনো বোর্ড মিটিং বা কিছু হয় তখন প্রত্যেকের তো আমরা সন্তুষ্ট করতে পারি না, কেউ কেউ তার মনোগত কথা না হলে মানে সে আমাদের কথা প্রস্তাবে সম্মত না হইতে পারে। তবে এটা 5 দিন আগে আউট হয়েছে তো রেজাল্টটা, আমার কাউন্সিলররা জানতে চেয়েছিল যে 5 দিন আগে যখন আউট হলো ত
তখন এটার আর সার্থকতা কী? কিন্তু এটা কোনো প্রশ্নই আসছে না। এই পাঁচ দিন আগে আউট হওয়ার পরে বোর্ড মিটিংয়ে এটা পাস হলেও না হলেও এটা কোনো পাশের কোনো ব্যাপার নয়, কিন্তু পরে ধ্বনিপুটে এটা সিদ্ধান্ত গৃহীত হয়। যারা বিরোধিতা করেছিল তারাও সেটার বিরোধিতা করেছিল, কি নিয়মের বিরোধিতা, প্যানেলের বিরোধিতা না, কিন্তু সবাই একটা হয়ে আমরা সেটাকে ধ্বনি বুঝে পাশ করেছি। তবে একটা কথা শোনা যাচ্ছে যে, আমি বহিরাগতই বলছি, মিউনিসিপ্যালিটির তারা কোনো কেউ নন, এরকম দু থেকে তিনজনের সাথে নাকি এই প্যানেল নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা যে কারোর মাধ্যমেই হোক, তাই এইটা নিয়ে কি বলবেন? এই যে ব্যাপারে আমি কিছুই জানি না, কেন পৌরসভার ব্যাপারে যেখানে বলিষ্ঠ চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্ব সেখানে বাইরের লোক সেখানে ঢুকবে এটা আশা করা যায় না। তাহলে আপনি কি মেনে নিচ্ছেন যে বাইরের লোক এটা শুনেছে বা বাইরের লোকের সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে? কি বললে? মানে বাইরের লোকের সাথে এই প্যানেল, যখনই প্যানেল কিছু হয়, গতবারও হয়েছিল বাইরের লোক, তারপরে দেখা গেল যে এটা বাইরের লোক না, এইখানে বোর্ড আছে, পরীক্ষা পাস করেছে, এরপরে ভাইবাসা হবে এবং সেইজন তিনজন 6-10 জন লোক থাকবে, তারা বোর্ডে পরীক্ষা নেবে, তার মাধ্যমে নির্বাচিত হবে। মানে বাইরের লোকের সাথে এর কোনো যোগাযোগ নেই? মানে আমার যতটুকু আমার জ্ঞান গরিমা আছে সেটা বাইরের লোকের কোনো সঙ্গে যোগাযোগ থাকতে পারে না। তবে শেষ প্রশ্ন করে নিচ্ছি যে, চেয়ারম্যান আপনার সম্বন্ধে অনেক কিছুই বলছে যে, যে চেয়ারম্যান আপনার এত ঘনিষ্ঠ তিনি আপনাকে বলছেন যে আপনার, বলছি আমি, মেন্টাল ডিফেক্ট হয়ে গেছে, কি বলবেন এটা নিয়ে? ওটা মোটামুটিভাবে তাকে জিজ্ঞাসা করলে সে উত্তরটা পাবেন। আমার মনে হয় যে এই ধরনের উক্তি উনি করেননি। স্যার, কাঁচাপাড়া পৌরসভার যে 62 জনের যে রিক্রুটমেন্ট প্যানেল বেরিয়েছে, এই নিয়ে নানান দুর্নীতির অভিযোগ আপনার নামে, কি বলবেন? কারা যারা বলছে তারা জানে না, এই তো রিক্রুটমেন্টটা যা হয়েছে এটা আমরা নিজে করিনি, এনজিও দিয়ে পরীক্ষা হয়েছে, এনজিও দিয়ে রেজাল্ট বের হয়েছে, এটা সবাই জানে। এর আগে বার 2018তেও হয়েছিল, এই রকমে কিছু কিছু লোক মন্তব্য দিয়েছিল। এখানে আমি জানি কোনো দুর্নীতি নেই, কোনো কিছু নেই, যারা বলছে তারা নিজের মনে একটা উদ্বেগে বলছে, যারা যাদের হয়নি। এইখানে 62টা পোস্ট আছে, এর মধ্যে 332 জনে কল পেয়েছে। আমি যতটুকু জানি যে কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি আমাদের যারা ডেলি রেটেড ওয়ার্কার আছে, তৃণমূল করছে, তৃণমূলে যারা ডেলি রেটেড ওয়ার্কার অ্যাপয়েন্টমেন্ট আমরা 2010 করেছিলাম, তাদের 80%টা কলটা ওরা পেয়েছে। যারা আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তারা জানে না, বাইরেও পার্টি লোকটা করা হয়েছে, এটা এনজিও মাধ্যমে যারা পরীক্ষা দিয়েছে পাস করেছে তাদেরই কল করা হয়েছে, কোনো আমাদের পলিটিক্যাল পার্টি চেয়ারম্যান কোনো এই রকমে আমরা এনজিও মাধ্যমে কোনো কিছু করিনি। এনজিও যা সঠিক পরীক্ষা নিয়েছে, বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়েছে, গার্ড স্কুলে টিচার দিয়েছে, এর মধ্যে যারা বলছে অভিযোগ লাগাচ্ছে তাদের কি মন্তব্য আছে সেটা আমি বুঝতেই পারি না। এর আগে 2018 প্যানেল বের হয়েছে, এই রকমের মন্তব্যে কিছু লোক করেছিল, লেকিন ওই ওনাদের যা অভিযোগ আছে সে দাঁড়াতে পারিনি। আশা রাখি আমি কি আমাদের যে কাউন্সিলর সব আছে সব মিলেই বোর্ডে পাস করে দিয়েছে, এটা ওদের ভাইবাও শুরু হয়ে যাবে, তা খুব তাড়াতাড়ি ডেটটাও বেরিয়ে গেছে, এনজিও বের করে দিয়েছে, 18 তারিখ থেকে আপনার ভাইবা শুরু হবে। আর যেটা বলার যে ভাইস চেয়ারম্যান মাখন সিনহা আপনার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি, তিনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এটা এই যে প্যানেল সেখানে আপনার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে এখানে আপনি নাকি আপনার ঘনিষ্ঠ লোককে এখানে আর কি নিয়োগ করছেন এবং পৌরসভার সাথে জড়িত নয় এমন 2-3 জন লোকের সাথে নাকি আপনি এই নিয়ে এই প্যানেল দিয়ে আলোচনা করলেও কাউন্সিলরদের কারোর সাথে আলোচনা করেননি? শুনুন, এটা যারা মাখন সিনহা ভাইস চেয়ারম্যান বলছেন সরাসরি মিথ্যা কথা বলছেন,
যার তিনজনের নাম ধরছেন উনি, ওনার বাড়িতে তিনজনে 12টা 1টা পর্যন্ত উনি ডেকে বসে কথাবার্তা বলেন। এইসব কথাবার্তা উনি দলের বিরুদ্ধেই বলছেন, আমার বিরুদ্ধে বলছেন না। চেয়ারম্যান তো তৃণমূল দলে আছে, তো দলের বিরুদ্ধে কোথাও উনি বলছেন, কেন বলছেন উনি জানেন। লেকিন আমি জানি কি, আগেবার ওনার একটা লোককে দিয়েছিলেন, সার লোকটা হয়েছিল, এবার ও একটা নাম দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, এবার ওর নাম হয়েছে। উনি কেন খেপে আছেন এটাই আমি বুঝতেই পারছি না। আগের বছরে তো দুটো লোকের নাম দিয়েছিলেন, দুটো লোক ওনার হয়েছে, এবছরে একটা লোক দিয়েছেন প্যানেলের নাম, ওনারও কল লেটার এসছে, এবার কেন বলছেন না বলছেন। আর যারা তিনজনের নাম বলছেন, তিনজনে তো ওনারই বন্ধু, 12টা 1টা রাত্রে পর্যন্ত উনি ডেকে ডাকেন, ওদের ফোন করে, ওরা যায় কথাবার্তা বলে, তো আমার ঘাড়ে কেন চাপছেন উনি এটাই আমি বুঝতে পারছি না। আরেকটা অভিযোগ আপনার নামে আছে যে পৌরসভার একজন প্রাক্তন কর্মচারী, কিন্তু বর্তমানে তিনি পৌরসভাকে ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছেন, তার পরিবারবর্গের কারোর এই প্যানেলে নাম আছে এবং সেখানে মোটা টাকা লেনদেন হয়েছে, সেই লেনদেনের অংশীদার নাকি আপনিও, কি বলবেন? শুনুন, এইসব কোথায় যারা বলছে তারা মিথ্যাই কথা বলছে। পরীক্ষা সিপিএম, কাংগ্রেস, বিজেপি সবাই দিয়েছে, ওর মধ্যে সবাই যারা পাস করবে তাদের হবে। আমি তো এনজিও এটা দেখে না কি কে সিপিএম আছে, কে বিজেপি আছে। আর টাকা পয়সা কোথা যারা বলছে তারা নিজেই ওর মধ্যে যুক্ত হবে, সেই জন্য ওরা বলছে। তা এই যে আপনার নামে যে এত অ্যালিগেশন, এত যে অভিযোগ, তো এই যে আপনি তো সরাসরি সেটাকে অস্বীকার করছেন, নাকচ করে দিচ্ছেন, তো এই বিষয়ে কি আপনি উচ্চ নেতৃত্বকে জানাবেন? যদি আমি নিশ্চয়ই উচ্চ নেতৃত্বকে জানাম, আর এরা যা বক্তব্য দিয়েছে উচ্চ নেতৃত্ব আমাদের দলে যারা আছেন ওনার নিশ্চয়ই দেখেছেন। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি কি, আগে বছরে যার রিক্রুটমেন্ট হয়েছে কারো লেনদেন হয়নি, এক পয়সাও দেয়নি। আপনারা যদি বিশ্বাস না থাকেন, তো আমাদের 49টা লোক আগের বছরে 2018-19 যোগদান করেছে, তার সঙ্গে ভেরিফিকেশন করতে পারেন। এইবারও আমি দায়িত্ব নিয়ে বলছি যে কারো সঙ্গে পয়সা লেনদেন হয়নি, হবে না। যাদের পয়সা লেনদেন করেছে তারা বাইরের লোক আছে, তারাই নিজে বুঝবে। আর যারা পয়সা লেনদেন করে রেখেছে তাদের প্যানেল বের হয়নি, তারাই এই সব কাজগুলো করছে। ধন্যবাদ।